চট্টগ্রামের খাতুনগঞ্জে অস্বাভাবিকভাবে বেড়েছে আদার দাম। সপ্তাহ দশ দিন আগেও আদা বিক্রি হয়েছে 220 থেকে 250 টাকায়, এখন বিক্রি হচ্ছে 320 টাকায়। অর্থাৎ কেজিতে দাম বেড়েছে প্রায় 70 টাকা। বাজারে সবচেয়ে বেশি চাহিদা চায়না আদার। আমদানিতে পণ্যটির দাম পড়ছে $2700 প্রতি টন। এছাড়াও বর্তমানে বাজারে রয়েছে ভিয়েতনাম, মিয়ানমার, কেরালার আদা। বুকিং রেট বেশি হওয়ায় এসব আদারও দাম বাড়তি। এছাড়াও রমজানে ভোগ্যপণ্য আমদানিতে ঋণপত্র খোলা সহজ হলেও এখন সহজেই ঋণপত্র খোলা যাচ্ছে না, আর এতেই দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। এখন আমার মনে হয় আদার দাম আরও বাড়বে। আমার এখন ধরেন মিয়ানমার চলতেছে 200 টাকা, চায়না চলতেছে 320 টাকা, আর থাইল্যান্ড, ভিয়েতনাম এগুলো 250 টাকা, 240 টাকা, 250 টাকার ভিতরে আছে। ডলার সংকটের কারণে অ্যাভেলেবেলসি দিতে পারতেছে না, সে কারণে আর বাংলাদেশে আদাও নেই। এদিকে বাণিজ্য মন্ত্রীর হুঁশিয়ারির পরও কমেনি পেঁয়াজের দাম, বরং বাড়ছে প্রতিদিনই। পাইকারিতে কেজি প্রতি পেঁয়াজ বিক্রি হচ্ছে 65 থেকে 75 টাকায়। এদিকে ব্যবসায়ীরা পড়ছেন দোটানায়। ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হলে বেশি দামে দেশি পেঁয়াজ কিনে বিপাকে পড়তে চাইছেন না ব্যবসায়ীরা, এতে করে বাজারে তৈরি হয়েছে সংকট। আবার সুযোগ পেয়ে পাবনা, ফরিদপুর, কুষ্টিয়া অঞ্চলের কৃষক পর্যায়ে বাড়তি দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে বলে দাবি তাদের। এখানে কোনো আরবদানের কোনো কারসাজি নাই, বক্তব্য কোনো কারসাজি নাই। যা হচ্ছে আপনার মূল যেখান থেকে আপনার ফরিদপুর, পাবনা, আপনার এই কুষ্টিয়া, রাজবাড়ি থেকে যে পেঁয়াজগুলো আসছে ওইখানে আপনার বাজারটা বৃদ্ধি হচ্ছে, যার কারণে ওদের কারণে বাজারটা এখানে বেড়ে যাচ্ছে। তবে কিছুটা কমেছে রসুনের দাম। আড়তদাররা বলছেন বর্তমানে প্রতি কেজি রসুনের ক্রয়মূল্য পড়ছে 170 টাকার মতো। তবে চাহিদা না থাকায় লোকসানে বিক্রি করতে হচ্ছে পণ্যটি। দাম বাড়ার কারণ হচ্ছে আপনার যেই আমাদের ফসল যেটুকু হয়েছিল ওগুলো পর্যাপ্ত পরিমাণে 2 মাস আড়াই মাস চলছে, এখন আস্তে আস্তে কমে আসতেছে। ওখানে চাহিদা বেড়ে যাওয়ার কারণে চাষিরা যেটুকু পারতেছে বাড়াই নিচ্ছে বা চেষ্টা করতেছে মার্কেটটা বাড়ানোর জন্য। বর্তমানে খাতুনগঞ্জের বাজারে আধিপত্য চায়না রসুনের। দেশটিতে পণ্যটির বুকিং রেট বর্তমানে $1500 প্রতি টন। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম।